মাইক্রোসফট অফিসের মধ্যে স্কুল বা কলেজের জন্য এই ধরনের বাংলা প্রজেক্টের উপর যদি ফন পেজ ডিজাইন আপনার কম্পিউটার মধ্যে বানাতে চান ভিডিওটি আপনার জন্য মাইক্রোসফট অফিসের মধ্যে ইংলিশে ফ্রন্ট পেজ ডিজাইন বানাতে আমরা প্রায় তো সকলেই জানি কিন্তু বাংলা প্রজেক্টের উপর ফ্রন্ট পেজ ডিজাইন বানাতে আমাদের অনেক অসুবিধা হয় কেননা বাংলা প্রজেক্টের জন্য যে সঠিক বাংলা টাইপ বাংলার স্টাইল বা ছবি আমাদের কম্পিউটার মধ্যে থাকে না তাই আজকের ভিডিওটি আমরা আলোচনা করবো মাইক্রোসফট অফিসের মধ্যে এই সুন্দর একটা বাংলা প্রজেক্টের উপর ফ্রন্ট পেজ ডিজাইন আমরা কম্পিউটার মধ্যে কিভাবে বানাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের ভিডিওটি মাইক্রোসফট অফিস ওয়ার টু থাউজেন্ড টেনের উপর তাই যারা টু থাউজেন্ড সেভেন বা থার্টিন বা সিক্সটিন ব্যবহার করছো তারাও কম্পিউটারের মধ্যে এই সুন্দর ফ্রন্ট পেজ ডিজাইনটা বানাতে পারবে সেই জন্য তো আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ারটাকে ওপেন করে নেবো ওপেন করার পর এর যে পেজটা সেট আপ করে নেবো পেজ সেট আপের জন্য আমরা যাবো পেজ লে আউট দেন মার্জিন থেকে আমরা করবো ন্যারো ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট থাকবে সাইজটাকে এ করে নিতে হবে এরপর আমরা চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে বাংলা টাইপ বাংলা টাইপ করার জন্য প্রথমত আমরা ব্যবহার করব বাংলা ওয়ার্ড বাংলা ওয়ার্ডের মধ্যে বাংলা টাইপ হবে তো যাদের কম্পিউটার মধ্যেই বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা নেই তারা কিন্তু কম্পিউটারে এটাকে ইনস্টল করে নেবে তো ইনস্টল করার জন্য আমি প্রসেস বলে দিই প্রথমে তো গুগল ক্রমে যেতে হবে এখানে টাইপ করতে হবে আমার বাংলা সফটওয়্যার দেন আমার বাংলা সফটওয়্যার যাওয়ার পর প্রথম ওয়েবসাইটটাতে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে থাকবে হাউ ডু আই ডাউনলোড অ্যান্ড ইনস্টল বাংলা ওয়ার্ড তো এখান থেকে যাওয়ার পর ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক দেবে এই লিঙ্ক অপশানে চলে যেতে হবে লিঙ্ক অপশানে দিলেই এর যে বাংলা ওয়ার্ডের যে ড্রাইভারটা এখানে ডাউনলোড করে নিতে হবে এবং কম্পিউটার মধ্যে ইনস্টল করে নিতে হবে তো অলরেডি আমার আগে থেকেই এটা ইনস্টল করা আছে সেই জন্য আমি আর ইনস্টল করছি না তো এই জন্য প্রথমে এবারে বাংলাতে টাইপ করতে হবে বাংলা ওয়ার্ডে যারা টাইপ করতে জানো তারা ইজিলি টাইপ করতে পারবে কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বলে রাখি সেই জন্য হেল্পে যাবে এখান থেকে ইউজার গাইড যেতে হবে ইউজার গাড়ি যাওয়ার পর এখান থেকে নিচে দিকে স্ক্রল করলে এই যে গাইড অপশানটা আছে এই গাইডটা ফলো করতে হবে কোনটাতে কোন কিতে কোনটা আছে সেটা ভালো করে এবং যুক্তার খোর কীভাবে করবে সেটাও এখানে দেয়া আছে তো যাদের অসুবিধা হবে টাইপ করতে তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই বাংলা টাইপে কিভাবে বাংলা টাইপ করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো তো প্রথমত আমি এখানে টাইপ করে নেবো প্রকল্প রূপায়ণ খাতা পয় রফলা দি লয় পয় এ ফন রূপায়ন হাতা এরপর এটাকে আমি সিলেক্ট করে নেব দে কন্ট্রোল টিপে সি প্রেস করবো যেহেতু আমি ফন্ট পেস ডিজাইন আনাচ্ছি সেই জন্য আমরা ইনসার্টে যাবো ওয়ার্ডার থেকে একটা যে কোনো একটা ফোন স্টাইল আমি নিয়ে নেবো এখান থেকে আমি কন্ট্রোল টিপে ভি প্রেস করবো দেন ব্যাক প্রেস করে একটু চলে যাব দেন এটাকে কন্ট্রোল টিপে এ প্রেস করে এর যে ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করবো স্টাইল চেঞ্জ করার জন্য বলে রাখি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে হয় তো এখানে আমি একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো সেই টেলিগ্রাম লিঙ্কে আমার যে যে ফন্ট স্টাইলগুলো সব অলরেডি ওখানে দিয়ে রাখবো যেমন ধরো এই স্টাইলটা কিভাবে আমি ইনস্টল করবো কম্পিউটার মধ্যে এখান থেকে ইনস্টল অংশে ক্লিক করবো দেন এটা কম্পিউটার মধ্যে ইনস্টল হবে এই ধরনের ছোটখাটো ফ্রন্ট পেজ ডিজাইন আপনি করে ইনস্টল করে নেবে টেলিগ্রামে থাকবে যে যারা না বুঝতে পারে আমাকে কমেন্ট করে জানাবে মেল করবে আমি অবশ্যই এটা তাদের কাছে পাঠিয়ে দেবো তো অলরেডি এটাকে ইনস্টল করার সাথে সাথে আমার ফ্রন্ট পেজ ডিজাইনগুলো চলে আসবে এই ফন্ট অপশানে এখান থেকে নিজের পছন্দ মতো ফ্রন্টটাকে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু ফ্রন্ট স্টাইলটা চলে আসবে দেন এটাকে বোল্ড করতে হবে বোল্ড করার পর কন্ট্রোলসিভ গেটার দেন দিয়ে এটা সাইজটাকে ইনক্রিজ করে দেবো বা এখানে সাইজটা এখান থেকেও বাড়ানো যায় তো এরপরে আমি একটু এটাকে কালারফুল করার জন্য আমি পেজটাকে আগে একটু কালার নিয়ে নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে খুব সুন্দর লাগে তো সেই জন্য তো প্রথমে কি করতে হবে আমি পেজটাকে ছোট করে নিই ইনসার্টে যাবো এখান থেকে শেপ অপশন থেকে রেক্টাঙ্গেল শেপ নিয়ে পুরো পেজটাকে কভার করে নেব রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে কারণ কেননা পেজ লেআউট থেকেও কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি এটাতে একটু অসুবিধা আছে সেই জন্য আমি শেপ থেকে যেয়ে ফরমেটে যেয়ে এখান থেকে শেপ ফিল্ড দেন গার্ডিয়ান মোর গার্ডিয়ান যেতে হবে এখান থেকে গার্ডিয়ান ফিল্ড সিলেক্ট করার পর এখানে প্রি কালার এখান থেকে এই অপশনটা আমি নিয়ে নেব দেন এটাকে ক্লোজ করে নেব হ্যাঁ দেন এইটাকে কালারটাকে চেঞ্জ করার জন্য কি করতে হবে যা সেফ ফিল এখান থেকে গার্ডিয়ান যাওয়ার পর এখানে এর অপশনগুলো চলে আসবে তো এখান থেকে আমার যেই স্টাইলটা লাগবে সেই স্টাইলটার উপর ক্লিক করলে এই স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে আমি পেজটাকে বড় করে নিচ্ছি দেন এরপরে আমি কি করব যেহেতু লেখাটা নিচে রয়ে গেছে এই জন্য আমার ফরম্যাটে যে এখান থেকে আমি চলে যাব র্যাপ টেক্সট এখান থেকে বিহাইন্ড টেক্সট অপশনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা পুরো টেক্সটের নিচে চলে যাবে তো এরভাবেই আমি এই টেক্সটটাকে আমি বড়ো করে নিতে পারি আমার পেজ অনুযায়ী দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টিপে এ দে কন্ট্রোল সিপ গেটার দেন তো এখান থেকেও এটার আমি সাইজটাকে কমিয়ে দিতে পারি সার নিয়ে নিচ্ছি দেন এটাকে সেন্টার করে দিচ্ছি তাহলেও আমি কিন্তু এই লেখাটাকে এর মধ্যে অ্যাডজাস্ট করে দিতে পারি তো এরপরে আমি যদি এর ছবিগুলোকে ডাউনলোড করতে চাই ছবিগুলোকে ডাউনলোড করার জন্য আমাকে কিন্তু যেতে হবে কোথায় না গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর প্রথম যেটা আমি নেবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা এই জন্য এখানে সার্চ করব রবীন্দ্রনাথ ট্রেগোর পিএনজি ফটো এখান থেকে পিএনজিতে যাব দেন ইমেজ অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এই সেম ছবিটা নেওয়ার জন্য আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি এটার উপর ক্লিক করার পর রাইট মাউস বাটন ক্লিক করে সেভ এস করে নিতে হবে দেন এটাকে সেভ করে দিতে হবে অলরেডি যেহেতু আমি ছবিটাকে ডাউনলোড করে নিয়েছি এবং এর সাথে সাথে যদি আমি এর বিনার ছবিটা নিয়ে নিই আমি একটা বিনার ছবিটা নিয়ে নিচ্ছি বা এখানেই সার্চ করে দিচ্ছি ভেক্টর পিএনজি দেন এটাতে যাব এখান থেকে যে স্টাইলটা লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো এই স্টাইলটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এটা ডাউনলোড করার পর রাইড মাস করে একইভাবে সেম এস করে দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার পর আমি এটাকে যদি আমি পেজের মধ্যে ইনসার্ট করি সেই জন্য আমি যাব ইনসার্ট এখান থেকে পিকচার পিকচার যাওয়ার পর এখানে আমি যেহেতু এটা ডাউনলোড করে রেখেছি এই আমি ডেস্কটপে যাব এখান থেকে ফাইলটাকে আমি বেছে নিচ্ছি এই ছবিটাকে আমি যদি এই কম্পিউটার মধ্যে ইনসার্ট করি তাহলে কিন্তু ছবিটা সাদা হয়ে আসবে এই জন্য একটা প্রসেস করতে হবে আমি গুগল ক্রমে যাব এখান থেকে একটা সার্চ করতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ যাওয়ার পর ফার্স্ট অপশানটাতে চলে যাব কিছুক্ষণ সময় নেবে তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেন এখান থেকে আপলোড ইমেজে যাব আপলোড ইমেজ যাওয়ার সাথে সাথে আমার কিন্তু এই ছবিগুলো চলে আসবে আমি কোথায় রেখেছি না ডেস্কটপের মধ্যে রেখেছি আমি ফোল্ডারের মধ্যে তো আমি ছবিটা নিয়ে নিচ্ছি দেন রবীন্দ্রনাথের যে ছবিটা এটা এখান থেকে ওপেন করে নেবো ওপেন করার পর কিছুক্ষণ সময় নেবে দেন অটোমেটিক্যালি কী হবে না এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করলেই কিন্তু এভাবে চলে আসবে সেমভাবে যদি আমি বিনার এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই আমি এখান থেকে আপলোড করে আমি কিন্তু বিনা ছবিটা একটু ব্যাকগ্রাউন্ডটা করে দেবো তো যেহেতু আমি এটা একটু করে রেখেছি সেই জন্য কী করতে হবে না প্রথমত আমাকে যেতে হবে ইনসার্ট এখান থেকে পিকচার দেন আমি এখানে চলে যাচ্ছি বিনার যে ছবিটা আমি ডেস্কটপে সেভ করে রেখেছি এই ছবিটা নিয়ে ওপেন অপশন ক্লিক করব তাহলে এখানকে চলে আসছে এটা এবারে পিকচারটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য এখানে যাব ফরমেট র্যাপ টেক্স এখান থেকে ইনফ্রন্ট যার পর এটাকে সরিয়ে দেবো আমার ছবি অনুযায়ী যতটা বড় রাখবে ততটা এখানটায় রেখে দিয়ে যাবে ঠিক আছে এটা পরে অ্যাডজাস্ট করে নেব দেন এরপরে আমি যদি এখানে বাংলাটা আরেকটু টাইপ করে নিই বা আমি বিনা ছবিটা নিয়ে নিই সেমভাবে ইনসার্ট পিকচার বিনা ছবিটা নিয়ে নিচ্ছি এটা এরপর আমরা ফরম্যাটে যাবো এখান থেকে র্যাপ টেক্স এখান থেকে ফন্ট অফ টেক্সট ক্লিক করার পর এটাকে আমি মুভ করে নেবো দেন এটাকে ঘুরানোর জন্য আমি ধরে ঘুরে দিচ্ছি দেন এই ছবিটাকে বড় করে দিতে হবে বড় করার পর আমি এটাকে পেজের যে কোনো একটা জায়গাতে রেখে দিচ্ছি আপাতত পরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব তো এর এরপর আমি কি করব এখানে বাংলা টাইপ করে নেবো বাংলা যেহেতু টাইপ করতে হবে তো সেই জন্য প্রথমে আবার যাব আমরা বাংলা ওয়ার্ডে বাংলা ওয়ার্ডে টাইপ করার জন্য যে প্রসেসগুলো সময় সাপেক্ষর জন্য আমি অলরেডি টাইপ করে রেখেছি অলরেডি টাইপ করে রেখেছি তো এখান থেকে আমি প্রথমে চলে যাবো বাংলা অপশনটাকে সিলেক্ট করবো দেন কন্ট্রোল টিপে সি প্রেস করব এখান থেকে এটাকে মিনিমাইজ করে রেখে দেবো মিনিমাইজ করার পর এখানে আমরা যাব ইনসার্ট ওয়ার্ডার্ড এখান থেকে যে একটা স্টাইল সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল টিপে ভি প্রেস করব দেন পেজ দিয়ে একটু ছোট করে নেবো এটাকে এটাকে নিচে নিয়ে চলে আসবো এরপর আমরা এটা কি করবো কন্ট্রোল টিপে এ প্রেস করব কন্ট্রোল সিপ গেটার দেন প্রেস করবো আর সাইজটাকে যেহেতু স্টাইলটাকে চেঞ্জ করতে হবে সেই জন্য আমরা হোমে যাব স্টাইলে যাব এখান থেকে নিজের পছন্দ মতো যে স্টাইলটা লাগবে সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি দেন এটাকে একটু বোল্ড করে দিচ্ছি দেন সাইজটাকে যদি আরও বাড়াতে হয় কন্ট্রোল সিপ গেটার দেন বা আমি এখান থেকে গ্রো ফন্ড অপশানে ক্লিক করে এর সাইজটা বাড়িয়ে দিতে পারবো তো আমি আমার পছন্দ মতো আমি স্টাইল নিয়ে নিচ্ছি বা সাইজটা আমি বসে দিচ্ছি তোমাদের পছন্দ মতো যে স্টাইলটা লাগবে বা সাইজটা লাগবে সেটা তুমি করাতে পারবে দেন এরপরে আমরা কি করব কন্ট্রোল টিপে এ প্রেস করব যাব সেপ ফিল্ডটাকে আমরা করে দেবো সাদা সরি সেভ ফিল্ড না টেক্সট ফিলে যাব এটা টেক্সট ফিল্ডটাকে করে দেবো সাদা দেন টেক্সট এফেক্টটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো হালকা করে দেন আউট লাইনে যাবো ব্ল্যাক কালার করে দেবো ওকে বোঝা গেছে এরপরে আমরা চলে যাব এই নিচের লেখাটাকে জন্য আমি কপি করে নেব কপি করার জন্য আমি প্রথমে চলে গেলাম হুম এখান থেকে নাম থেকে শুরু করব একদম শিক্ষাবর্ষ পর্যন্ত কন্ট্রোল টিপে সি প্রেস করবো সি প্রেস করার পর আমি সেম ভাবে এটাকে ইনসার্টে যাব ওয়ার্ডার যাব যে কোনো একটা স্টাইল আমি এখান থেকে বেছে নেব দেন কন্ট্রোল টিপে ভি প্রেস করবো এটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে অর্থাৎ নিচে নামিয়ে নিতে হবে দেন এটাকে সুন্দরভাবে এর মধ্যে সেট করে নিতে হবে এর মধ্যে সেট করে নিতে হবে দেন এটা কন্ট্রোল টিপে এ প্রেস করবো এর স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আমি আগেই বলেছি আমি এখান থেকে চেঞ্জ করে নিব চেঞ্জ করার পর এর সাইজটাকে আমি যদি বড় করতে চাই তার জন্য আমি কি যেতে হবে কন্ট্রোল সিপ গেটার দেন বা এখান থেকে আমি গ্রো ফন্ডে ক্লিক করেও আমি এটা স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি বা সাইজটা বড় দিতে পারি তো এরপর এইটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে কম্পিউটারের মধ্যে সেই জন্য আমি এই স্কুলের নামটাকে একটু ছোটো করে দিচ্ছি এর মধ্যে সুন্দর করে বশ করাতে হবে আমার যেখানে লাগবে সেইখানেই কিন্তু এটা রাখতে হবে এবারে রাখার পর আমি বাংলা তাকে আমি নিয়ে চলে আসছি একটু বা সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এরপর আমরা যেহেতু একটু বাংলাটাকে একটু স্টাইলিস্ট করার জন্য কি করতে হবে না স্টাইলিশ করার জন্য আমরা ইনসার্টে যাব এখান থেকে সেপসে যে এর যে ওভেল সেপটা এর মধ্যে দিয়ে দেবো এরপর কি করব না এখানে ফরম্যাটে যাবো সেপ ফিলটাকে আমি রেড করে দেবো দেন সেপ আউট লাইনটাকে নো আউট লাইন করবো দেন এটাকে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করে দিতে হবে তাহলে নিচে দিকে চলে যাবে এটাকে কন্ট্রোল টিপে সি প্রেস করবো কন্ট্রোল টিপে ভি প্রেস করবো দেন এটাকে বাংলা ওয়ার্ডের উপর রাখবো দে এটাকেও আমি করব কি না সেন্ড টু ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক এটাও নিচে দিকে চলে আসবে এটা থেকে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে এটার উপর সিলেক্ট করে এর মধ্যে আমি হচ্ছে একটা লাইন ইনসার্ট করে দেবো লাইন ইনসার্ট করার জন্য ইনসার্টে যাব শেপস যাব এখান থেকে একটা লাইন সেপ নিয়ে এর মধ্যে সিপ টিপে আমি এটাকে বাড়িয়ে দেবো এরপর এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি শেপ আউট লাইন এখান থেকে ওয়াইডটাকে আমি একটু মোটা করে নেবো দেন এর কালারটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি রেড ব্ল্যাক বা অরেঞ্জ যেটা লাগবে ক্লিক করে দেবো দেন আমি এটাকে ডেসেস যাব ডেসেস থেকে এটাকে ডট ডট নিয়ে নেব বা এটাকে ব্ল্যাক কালার করলেও বেটার লাগবে ব্ল্যাক দিকে তুলে দেবো একটু এরপর কি করতে হবে এটাকে কপি করার জন্য আমি এটা জুম করে নিচ্ছি জুম করার পর এটাকে সিলেক্ট করব হ্যাঁ সিলেক্ট করার পর কন্ট্রোল টিপে সি প্রেস করব। কন্ট্রোল টিপে ভি প্রেস করবো এটাও কিন্তু এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে চলে আসবে এটাকে কন্ট্রোল টিপে সি কন্ট্রোল টিপে ভি প্রেস করবো কন্ট্রোল টিপে এটাকে আমি কন্ট্রোল টিপে সি কন্ট্রোল টিপে ভি এরপর আমি লাইনটাকে অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট করার জন্য আমি এটাকে একটু সিপ টিপে এটাকে ছোট ছোট করে দিচ্ছি এবং এই নামগুলোকে একটু স্পেস দিয়ে দিয়ে আমি এটাকে পেজের মাঝখানে নিয়ে চলে আসছি যেহেতু এটা দশম মাঝে নিয়ে চলে আসবো বিভাগটাকেও আমি সরিয়ে দেবো ক্রমিক ক্রমিক সম্পটাকেও আমি এখান থেকে বাড়িয়ে দেবো এটাকেও আমি একটু বাড়িয়ে দেব এরপর এটাকে লাইনগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবো এর মধ্যে ক্রমিক সংখ্যাটাকেও অ্যাডজাস্ট করে নেবো এটা যেহেতু ডবল ডোট আছে এই আমি এটাকে পাঁচ থেকে আমি এটাকে ছোটো করে দিচ্ছি কন্ট্রোল টিপে সি প্রেস করব কন্ট্রোল টিপে ভি প্রেস করব এটাকে এর মধ্যে দিয়ে দিতে ঠিক আছে এভাবে হলো এরপরে দেখো আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিটা এটাকে একটু বড় করে নিচ্ছি বড় করলে দেখতে সুন্দর লাগবে এটাকে আমি এটাকে আমি একটু বড় করে নিচ্ছি বড় করার পরে এটাকে আমি একটু ক্রপ করে নেব যেহেতু এই নীচটা ঠেকে গেছে এর মধ্যে এর জন্য আমি কি করতে হবে এখানে ফার্মে এখান থেকে ক্রপ ক্রপ করে এই নিচের অংশটা একটু কেটে নিতে হবে ঠিক আছে দেন ক্রপ অপশানে ক্লিক করে দেবো তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল এবং এছাড়াও যদি আমি স্কুলের কোনো ইএসটিডিআরে দিতে চাই সেই জন্য এখানে ইনসার্টে যাব সেপস যাব এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল সেপ নিয়ে নেবো এখান থেকে রাখার পরে এখানে আমি ফরমেটে যে এই স্টাইলটাকে চেঞ্জ করে দেবো দেন এখানে যদি আমি ইএসটিডি দিতে পাই স্থাপিত বা স্কুলে স্থাপিতটা দিতে চাই তাহলেও কিন্তু আমি এখানে দিতে পারি স্থাপিতটাকে আমি বাংলা টাইপ করে নিচ্ছি স্থাপিত উনিশশো বাহান্ন দেন এটাকে সিলেক্ট করবো কন্ট্রোল টিপে সি প্রেস করবো এখান থেকে আমরা যাবো ইনসার্টে যাব ওয়ার্ডার যাবো এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে নেব কন্ট্রোল টিপে ভি প্রেস করব ব্যাক প্রেস দিয়ে দেবো কন্ট্রোল টিপে এ প্রেস করবো হোমে যাবো এর স্টাইল যেটা লাগবে সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো দেন এখান থেকে বোল্ড করে দিয়ে এর সাইজটাকে কন্ট্রোল সি গিয়েটার দেন দিয়ে এটাকে আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে নেব বুঝে গেছে তো এই ধরনের ফ্রন্ট পেজ ডিজাইন যদি কোনো করতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কী ধরনের অসুবিধা আমরা অবশ্যই হেল্প করবো যে কীভাবে এই ফ্রন্ট পেজ ডিজাইনটা তৈরি করবে তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে আর কী ধরনের কোন ধরনের ফ্রন্ট পেজ ডিজাইন তোমাদের লাগবে তো এখান থেকে আমি কন্টেন্টটিকে প্রিপ্রেস করবো দেন ফ্রন্ট পেজ রেডি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ